वेलकम भिवर्स आपनारा देखें जब प्रतिदिन चैनल। तो बंधुरा शुधुमात्र इंटरव्यूर माध्यमे सबथेके बड़ वेयर हाउसे कर्मी नियोगेर विज्ञप्ति प्रकाशित होयेछे, जेखाने आपनादेर डाटा एंट्री अपारेटर पदे नियोग करते चलेछे। आपनारा जे कोनो जिलार चाकरी प्रार्थी सबाई किन्तु आवेदन करते पारबेन, कोनो प्रकार कोनो आवेदन मूल्य लागबे ना, एकदम फ्रीते आपनारा एई चाकरीटी करते पारबेन एबं घरे बसे मोबाइलेर माध्यमेई आवेदन करते पारबेन। কীভাবে আবেদন করবেন, আপনাদের বয়স সীমা কী চাচ্ছে, বেতন কত দেওয়া হবে এবং কোন কোন পদে নিয়োগ করতে চলেছে, সম্পূর্ণ ডিটেলস জানাবো আজকের এই ভিডিওতে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন হরিণঘাটা ফ্লিপকার্টের ওয়্যার হাউসে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করতে চলেছে। আপনারা জানেন ইতিমধ্যে হরিণঘাটাতে কিন্তু অনেক বড় ওয়্যার হাউস কিন্তু করেছে ফ্লিপকার্ট। বেতন কিন্তু 10,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। ছেলে মেয়ে সবাই কিন্তু এই জবটির জন্য আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন হরিণঘাটা ওয়্যার হাউসে 150 ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চলেছে। পুরুষ মহিলা সবাই কিন্তু আবেদন করতে পারবেন, 150টি ভ্যাকান্সি রয়েছে। প্রাথমিকভাবে এখানে 3 মাসের কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করবে, পরবর্তীকালে কিন্তু আপনাদের পারফরমেন্স ভালো থাকলে কিন্তু আপনাকে এখানে পারমানেন্ট করে দিতে পারে এই কোম্পানি। দেখতে পাচ্ছেন যে অঞ্চল থেকে আপনারা আবেদন করতে পারবেন সেই অঞ্চলগুলোর নাম কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। প্রথমে রয়েছে রানাঘাট, পায়রাডাঙ্গা, মদনপুর, কল্যাণী, কাঁচরাপাড়া, ঘোষপাড়া, গয়েশপুর, আয়েশপুর, আওয়ালসিদ্ধি, হালিশহর, নৈহাটি, শ্যাবনগর, ব্যারাকপুর, ভাটপাড়া, ত্রিবেণী, চুচুড়া, প্যান্ডেল, এই সমস্ত জায়গা থেকে আপনারা কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবেন। এবং আদার্স যারা আপনারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি করবেন, তাহলে আপনার জেলায় যখনই কোনো সরকারি বেসরকারি চাকরির আপডেট আসবে আমরা সবার আগে জানাবো। এরপর আছে শিক্ষাগত যোগ্যতা, কমপক্ষে এখানে আপনাকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, মানে বিএ পাস করলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ছেলে মেয়ে সবাই। অথবা যদি আপনার অ্যাডভান্স যদি এক্সেলের কাজ জানা থাকে কোনো কম্পিউটার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বেতন কিন্তু 10,500 টাকা অবধি কিন্তু রয়েছে, সাথে কিন্তু পিএ পিএসআই কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার সুবিধাগুলো পাবেন। দেখতে পাচ্ছেন একটি মিল ও পিক এবং অ্যান্ড্রপ দেওয়া হবে, নির্দিষ্ট কিছু অঞ্চলে কিন্তু এটা দেওয়া হবে এবং এখানে নিয়োগ করবে, ইন্টারভিউ কিন্তু হবে টেলিফোনের মাধ্যমে। তো বুঝতেই পারছেন মোবাইলের মাধ্যমে কিন্তু আপনার ইন্টারভিউ নেবে যেহেতু প্যান্ডেমিক অবস্থা এখন। দেখতে পাচ্ছেন উপযুক্ত যোগ্যতা থাকলে তবেই আবেদন করবেন, না থাকলে আবেদন করবেন না। তো বুঝতেই পারছেন গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং এক্সেলের কাজ জানলে কিন্তু আপনার এখানে অগ্রাধিকার পাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বয়স চাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে 18 থেকে 30 বছরের মধ্যে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা নাম্বার, এই নাম্বারে আপনাকে অবশ্যই কল করতে হবে। এবং অথবা এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কী করতে হবে, আপনার কিন্তু ডেট অফ বার্থ লিখে নিজের বায়োডাটা কিন্তু অবশ্যই পাঠিয়ে দিতে হবে। আপনার যে বায়োডাটা রয়েছে বায়োডাটায় অবশ্যই ডেট অফ বার্থ মেনশন করা আছে। আপনারা কী করবেন, এই যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটো নাম্বারে আপনারা অবশ্যই আপনার বায়োডাটা আপনি পাঠিয়ে দিন, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। এখানে আবেদন করার জন্য কোনো প্রকার কোনো আবেদন মূল্য লাগবে না বা কোনো ডোনেশন লাগে না। যে সমস্ত প্রাইভেট চাকরির আপডেট আমরা দেই সেই সমস্ত কোনো প্রকার কোনো টাকা লাগে না। যদি কোনো কোম্পানি সেই টাকা চায় তাহলে অবশ্যই আপনারা সেই চাকরিটি করবেন না। দেখতে পাচ্ছেন বিধিবদ্ধ সতর্কীকরণ, ওয়্যার হাউসে কাজের জন্য কোনো প্রকার কোনো টাকা লাগে না, কেউ টাকা চাইলে সেই ফাঁদে আপনারা পা দেবেন না। তো বুঝতেই পারছেন এখানে কোনো প্রকার কোনো টাকা লাগবে না, ফ্রিতে আবেদন করতে পারবেন, তো ফ্রিতে কিন্তু একটা জব পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো একটা লাইক করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।